inna anzalnahu fi lailatul qadr ami ei quran ke nishchande ami ei quran ke nazil korechi lailatul qadr e qadr er ratrite to qadr er ratrite lauhe mahfuz theke allah pak gota pura quran sharif ke quran majid ke nazil kore duniyar asmane niye aschen ekhan theke 23 boshore যখন যেটার প্রয়োজন যখন যতখানির প্রয়োজন ওখান থেকে নাজিল করেছেন তাই কদরের রাত্রকে আল্লাহ পাক কুরআন নাজিলের জন্য কি করেছেন নির্বাচিত করেছেন তো এই রাত্রটা যেই রাতে কুরআন নাজিল হয় সেই রাত্রটা কতটা ফজিলতপূর্ণ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহর রাসূল আল্লাহ পাক এর রাসূলকে বলেন আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি এটা সম্মান কত এটা ওজন কত তখন আল্লাহ পাক নিজে উত্তর দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কদরের রাত্রটা লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে বেশি উত্তম খায়রুম মিন আলফি শাহর হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি উত্তম শুধু হাজার মাস না হাজার মাস কত দিনে হয় কত বছরে হয় 83 বছর 4 মাস 1000 মাস হলো কত 83 বছর 4 মাস তো এই লাইলাতুল কদরে কদরের রাতে ইবাদত করা শুধু 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব না তার চেয়েও বেশি তো এই বেশিটা যে কত দিন কত বেশি সেটা আল্লাহ পাকই ভালো জানেন এটা কত বছর বেশি কত হাজার বছর বেশি কত 100 বছর বেশি এটা আল্লাহ পাকই ভালো জানেন এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন যে খায়রুম মিন আলফি শাহর হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি উত্তম উত্তম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এই রাতে ফেরেশতার আগমন করে দুনিয়াতে অসংখ্য ফেরেশতা আগমন করে তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা এবং বিশেষ ভাবে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেন এই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট জমাত নিয়া জমিনের মধ্যে অবতরণ করেন ওনারা ঘুরতে থাকেন পৃথিবীতে যেখানেই এই রাতে ইবাদতকারীদেরকে দেখেন সেখানে তারা থেমে এই ইবাদতকারীদের জন্য রহমতের দোয়া বরকতের দোয়া করতে থাকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এবং এই ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে অসংখ্য সর্ব ধরনের কল্যাণ আর ভালাই নিয়ে কি জমিনের মধ্যে অবতরণ করে তো যারা এই রাতে ইবাদতে মশগুল থাকে তারা আল্লাহ পাকের হুকুমে যে ফেরেশতারা অসংখ্য কল্যাণ বরকত নিয়ে আসেন এগুলো ভাগীদার হয় এগুলো প্রাপ্ত হয় সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর আর এই রাতটা শুধু শান্তিময় কল্যাণময় এই রাতে শুধু শান্তি আর শান্তি এই রাতে শুধু শান্তিই বর্ষিত হয় বান্দার উপরে এবং ফজর পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর এই রাতটা যখন শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে সকালে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত শান্তি অবতীর্ণ হইতে থাকে এই রাত তো এই রাতটা যে ব্যক্তি পায় সে খুবই ভাগ্যবান আল্লাহ রাসূল বলেন যখন রমজান মাস আসছে যে এই মাসে এমন একটা রাত আছে যেই রাতে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি উত্তম তো এই রাতের কল্যাণ থেকে যে মাহরুম হয় সে প্রকৃতই মাহরুম সে প্রকৃতই বঞ্চিত কারণ এই রাতের কল্যাণ রহমত থেকে ভালাই থেকে বঞ্চিত হতভাগা ছাড়া আর কেউ মাহরুম হয় না
সে প্রকৃতই হতবাগা, সে প্রকৃতই বঞ্চিত যে রাত্রে, যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হয়।